আমার খুবই ভালো লাগেছে, কিন্তু আমার মেয়ে যেখানে আছে ওখানে শুধু আমার মেয়ে না, আরও অনেক মেয়ে আছে, সবই আমার মেয়ে, এখন সবই আমার নিজের বলেই দেখতে হবে, সবই মেয়ের বয়সে। আমি সবাইকেই মানে দোয়া করি যেন আরও আগায় যায়, আরও বাংলাদেশকে কিছু দিতে পারে, আমি সেই আশাই করি। যখন চ্যাম্পিয়ন তখন আপনার অনুভূতি, তখন খেলা দেখলেন বা তার আগের ম্যাচও দেখেছেন, আপনার মেয়ে খেলছে, তখন আপনার মেয়ে যখন ভালো খেলছে, দল জিতছে, তখন তখন তো যখন গোল হয় তখন তো আরও বেশি ভালো লাগে। আর প্রতিটা সময় তো সব মায়েরই চাওয়া যে আমার মেয়ে যে দলে আছে সে দলটা জিতুক, আমরা সবাই যাতে আনন্দ পাই, কষ্ট না পাই, সবাই সেই প্রত্যাশাই করে, যে আমরা এই আশাতেই থাকি। আর যখন গোল হয় তখন তো আনন্দরই নেই, আনন্দে অনেক সময় চোখে পানিও চলে আসে, এটা ভালো লাগে। আপনার মেয়ে যে ফুটবলার হবে কখনো কল্পনা করেছেন কি না, বা যখন খেলার আগ্রহটা আসলে কীভাবে হলো? খেলার আগ্রহ বলতে ওর তো মানে যে খেলাটা শিখাইছিল ফাত্তার, আমাদের থানাপাড়া এলাকার বাড়ি ছিল, উনি এক বছর হলো মারা গেছে, ওনার হচ্ছে গা অবদান বেশি ছিল, উনি এই মানে ফুটবলে ওনার হাত ধরে ওঠা, ওনার অবদান কোনোদিনও ভোলা যাবে না, ওনার জন্যই আজ আমরা এখানে। উনি যদি আমাদের না টাইনে তুলত আমার মেয়েকে, আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। মানে উনি হচ্ছে গা টিম বানাইছিল, বানায় ও প্র্যাকটিস করাতো থানাপাড়া চরে মাঠে, যেখানে জায়গা পাইতো সেখানেই প্র্যাকটিস করাতো। আর ওনার যে নিজের টাকা দিয়ে ওদেরকে যা খাওয়ানোর দরকার খাওয়াইছে, নিজের যেখানে যাওয়ার দরকার টাকা দিয়ে পাঠাইছে, ওনার অবদান অনেক ছিল, সেই জন্য ওনাকেও ভোলা যাবে না। উনি আল্লাহ বেহেস্ত নসিব করুক, মারা গেছে অল্প বয়সেই, উনি হঠাৎ করে মারা গেছে, এর জন্যও আমরা খুব কষ্ট পাইছি। আজ তার দেখার ভাগ্য হলো না যে তার গড়া একটা প্লেয়ারই কত দূর চলে গেল, অথচ অনেকগুলোই গড়েছে, তার ভিতরে একটা টিকে আছে এখনও, হয়তো দশজনের ভালোবাসা তারও দোয়া ছিল এই জন্য। ফুটবল খেলে অনেকেই ভিন্ন চোখে থাকে যে মেয়েরা কেন খেলাধুলা করবে, এই বিষয়টা এটার ফেস অনেক করেছি, এটা ওর যখন থেকে দিছি তখন থেকেই মানুষ বলেছে যে ও ছেলে ধরা, ও বিদেশে পাচার করে দেবে, বিদেশ থেকে আসছে, এরকম আমরা ছেলে মেয়ে খেলতে দেব না, নিয়ে যাবে বিক্রি করে দেবে। আমার আর আমার মার একটাই কথা ছিল যে এর শেষ দেখব, সে যখন পছন্দ করে, আমার মেয়ে যখন জেলা ভিত্তিক যখন খেলতে যায় সব জায়গায় চ্যাম্পিয়ন হয়ে আসে ওই দলে, তাহলে অবশ্যই ওর আশা আছে, ওর ইচ্ছা আছে, মনোযোগ আছে, পারবে। আর সাথে পড়াশোনা তো চালাই গেছে, এই জন্য আর কখনো বাধা দিইনি, যে পড়াশোনা যখন কন্টিনিউ করতে পারছে, ওটাও করতেছে, ওটার জন্য আমরা সবসময় উৎসাহ দিছি যে আগাই যাক। যখন বাড়ি থেকে বের হয়ে যায় খেলার জন্য যায়, তখন আপনি কতটুকু মানে নিরাপত্তা বা মানে স্বাভাবিক থাকতেন, থাকেন কিনা? স্বাভাবিক বলতে আমার দুশ্চিন্তা হতো না, এই কারণে আমার হচ্ছে গা ফাত্তার ভাই উনি নিজে গার্ড দিয়ে হচ্ছে গা উনি যাক, আর ওনার একজন টিটু নামে একজন ওনার কোচার ছিল, উনি যেয়ে পৌঁছাই দিয়ে আসতো, আমাদের এটা নিয়ে কখনো ভাবতে হয়নি, নিরাপত্তা উনি নিজেই মানে দায়ভার নিয়ে গেছে, এই জন্য আমাদের কখনো ওটা নিয়ে ফেস করতে হয়নি। যে আমরা জানি যে অনেক সহায় সম্বল ছিল না, কিছু ছিল না, আজকে ঠিকানা পেয়েছেন, আগে কি ছিলেন আর এখন কি অবস্থা? আগে হচ্ছে আমি মার বাড়িতে থাকতাম, ভাইয়ের ফ্যামিলিতে মানে আলাদাই খাইতাম, কিন্তু একসাথেই থাকতাম, একটু কষ্টই ছিল, পরের বাড়িতে থাকা আর ভাইয়ের বাড়ি থাকা একই কথা। তাতে সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু আর্থিক সহায়তা করেছিল, সেটা দিয়ে যে একটু জমি কিনেছি, এইটুকের পরে কোনো রকমে যে ছাদ দিয়ে আসি, এই অনেক আলহামদুলিল্লাহ। সংসার চলে এখন মেয়েই চালাই, এখন আমি একসময় চাকরি করতাম, আমি মাঝে অসুস্থ হওয়ার কারণে আমি আর কোথাও চাকরি করতে পারি না, এখন মেয়ে যা যেটা পাই ওটা দিয়েই সংসার চলে। ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আপনাদের, যে মেয়ের ভবিষ্যৎ কামনা কিভাবে করেন? ভবিষ্যতে এখন মেয়ে চাকরি করবে নাকি এই লাইনেই থাকবে, এটা এখন ওর ওর ইচ্ছা যে ও এই লাইনেই চাকরি করবে, এই লাইন নিয়েই পড়াশোনা করতেছে, যশোর ভার্সিটিতে ভর্তি হয়েছে, এই খেলার উপরেই কোঠা নিয়ে ভর্তি হয়েছে, এখন ওর ইচ্ছা যে ও স্পোর্টসের পারি মানে কোর্স করবে, এটাই ওর ইচ্ছা আছে। আমিও বলছি ওর এটার পারে মানে প্রচুর ইয়ে হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে, এখন ও আমার মনে হয় যে ও পড়লে পারবে।
অসংখ্য ট্রফি দেখলাম সাজানো রেখে। ওই ট্রফিগুলো আসলে মানে কিসের, কত দিনের ট্রফি এবং ট্রফিগুলো? ও হচ্ছে আর প্রায় 10 বছরই হতে যাচ্ছে, মানে তার আগে থেকে স্কুলে যেখানে যে প্রতিযোগিতা হয়েছে প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দৌড় বলেন, লাফানো, বিস্কুট খেলা, সাঁতার, দৌড়ানো 100 মিটারে, প্রতিটা ইয়েতে ফার্স্ট নাই সেখানেও পুরস্কার নিয়ে আসবেই। ওখান থেকে ওর খেলার আগ্রহটা বেশি। আর ফুটবলের এটা হচ্ছে গা, ও কখনোই খেলে নাই, এটা হঠাৎ করেই মানে ওই বললাম ফাত্তার ভাইয়ের কারণে হয়ে গেছে। উনি হচ্ছে গা হঠাৎ একদিন আসে ওকে প্র্যাকটিস করায়, তে প্র্যাকটিস করায় ওনার ভালো লাগে, বলে যে ওর আগ্রহ আছে, প্রচুর মানে ট্যালেন্ট। তা আমার বাড়ির পর আসলে বললো, আপা যে আমি আপনার মেয়েকে আমি প্র্যাকটিস করাতে চাই ফুটবলের উপরে। তা আমি বললাম যে হচ্ছে গা ও কি বলে, কাছে যে ওর প্রচুর ইচ্ছা আছে, ওর শক্তি আছে, ও পারবে আপনি যদি অনুমতি দেন। তখন একটা মানে কথা নিয়ে যায় আমার কাছ থেকে, আস্তে আস্তে প্র্যাকটিস করে থাকে। তো অনেক ছেলে মেয়েই হয় ওই সময়, কিন্তু কেউ কেউ মানুষের কথা শুনে টান দিয়ে নিয়ে নেয়, আবার দেয় আবার নেয়, এমন করতে করতে অনেক ছিটকায় পড়েছে। কিন্তু আমি কখনো, আমার মা আমি কখনো পিছাই নিয়ে আসি নাই। শাস্তি দেশে অন্যায় করেছে শাস্তি, আমি তার হাতে ছেড়ে দিছি, তুলে দিছি যে আপনি আপনার মতো গড়ে তোলেন। যেহেতু ওর বাবা নাই, যে আপনি ওর বড় ভাই হলেও হলেন, বাপ হলেও হলেন, মামা হলেও যা হলেন, আপনি দায়িত্ব নিয়ে আমি আপনার হাতে মেয়েটা তুলে দিলাম, আপনি শিক্ষা দিয়ে যদি উপরে ওঠে আপনি উঠাতে পারবেন, তাছাড়া আমাদের উঠানোর মতো কেউ নেই, তার হাত ধরেই আমাদের উঠা। সদস্য আমার হচ্ছে গিয়ে আমরা দুই মেয়ে, আমি আর আমার আম্মু এখানেও থাকে, ভাইয়ের ওখানেও থাকে, চারজন। হ্যাঁ, ওইটা বড় মেয়ে। হাজবেন্ড নেই, এই 18 বছরই হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে। কাজকাম কত না, মাদকাসক্ত ছিল, মারামারি ঝগড়াঝাটি সবসময় ছিল, এই কারণে হচ্ছে গা বিচ্ছেদ হয়ে গেছে। না সব মানে এখন এখন কেমন লাগে? আইসি এসি গেমসে সাব গেমসে চ্যাম্পিয়ন হলো, এ বিষয়ে আপনার কেউ কি ফোন করেছে, জেলা প্রশাসক বা মন্ত্রী বা কারো থেকে কোনো ফোন পাইছেন? না, এই ধরনের কোনো ফোন পাইনি। এলাকার মানুষ আপনাদের সাথে কেমন আচরণ করে? যে এলাকার মানুষ, আমি এখানে নতুন হিসাবে 1.5-2 বছরই হতে গেল আমার এখানে আসা, নতুন হিসাবে সবাই আসতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। আর ওখানে তো ছিলাম, ওখানে পুরাতন, ওখানে অন্যরকম একটা পরিবেশ ছিল, ঘনবসতি থাকলেও ওখানে আমাদের, ওখানেও কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে, সবাই যে ভালো বলবে সবাই মন্দ বলবে তা না, ভালো মন্দ মিলেই পরিবার হয়, সংসার এই নিয়েই চলা লাগে। এখানে যে সবাই আসতেছে, দেখতেছে, ভালো কথা বলতেছে, এগুলো ভালো লাগতেছে, এগুলো তো আরও উৎসাহ মেয়ের জাগে, মেয়েকে বলতেছি, আমিও দেখতেছি, এগুলো ফেস করে ভালো লাগতেছে যে বাড়ির উপরে কত মানুষ আসতেছে মেয়ের ওসিলায়। হ্যাঁ, উনিও কালকে আসছিল, আসে খোঁজ খবর নিল, এই যে উনি রাস্তা রাস্তা পরিষ্কার করে দিয়েছে, আর কোনো বললো যে কোনো সমস্যা হলে আমাকে জানায় শাইন কমিশনার ভাই।